আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখিয়ে দিব চট্টগ্রাম বিভাগের সকল জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসের ঠিকানা ও মোবাইল নাম্বার। ভিডিওটি অনেক দরকারি, চট্টগ্রাম বিভাগে যারা থাকে তারা ফেসবুকে ভিডিওটি শেয়ার করে রেখে দিতে পারেন, আশা করি অনেক কাজে লাগবে। তো ভিউয়ার্স, এখন বলে দিব চট্টগ্রাম বিভাগের সকল জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসের নাম্বার ও ঠিকানা। তাহলে চলুন শুরু করা যাক। শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন বলে দেব চট্টগ্রাম বিভাগের কাগড়াছড়ি জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিস কাগড়াছড়ি, কাজের এলাকা কাগড়াছড়ি জেলার সকল নাগরিক, আশা করি বুঝতে পারছেন। আপনাদের জন্য একটি ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটি হলো 01733 39 33 60। এটা হলো কাগড়াছড়ি জেলার পাসপোর্ট অফিসের নাম্বার। আপনাদের অ্যাকুরেট লোকেশনটা দেওয়া নেই, তাই আমি দিতে পারলাম না। আপনারা এই নাম্বারে কল দিয়ে আপনাদের অ্যাকুরেট লোকেশনটা জেনে নেবেন যে ভাইয়া আমি কাগড়াছড়ি জেলার নাগরিক, আমি পাসপোর্ট করতে চাই। এখন বলে দিব চট্টগ্রাম বিভাগের আরও একটি জেলা, জেলার নাম হলো বান্দরবন জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিস কালেক্টর স্কুল রোড বান্দরবন সদর বান্দরবন, কাজের এলাকা বান্দরবন জেলার সকল নাগরিক এই জায়গায় এসে আপনারা পাসপোর্ট করবেন। আমি লোকেশনটা আবার বলতেছি, আঞ্চলিক পাসপোর্ট অফিস কালেক্টরেট স্কুল রোড বান্দরবন সদর বান্দরবন। যারা এই জায়গায় থাকেন তাদের ঠিকানাটা পড়লেই আপনারা চিনে ফেলবেন। আমি যেহেতু দূরে থাকি আমি চিনতে পারতেছি না। যাই হোক, এই ঠিকানায় গিয়ে আপনারা পাসপোর্ট করবেন। আপনাদের জন্য একটি ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে ফোন দিয়ে যে কোনো পাসপোর্ট সম্পর্কে আপনারা কী তথ্য নিতে পারেন। ফোন নাম্বারটি হলো 01733 39 33 59। এটা হলো কি বান্দরবন জেলার পাসপোর্ট অফিসের নাম্বার, আশা করি বুঝতে পারছেন। এখন বলে দেব চট্টগ্রাম বিভাগের আরও একটি জেলা, জেলাটির নাম হলো লক্ষ্মীপুর জেলা, ইসলাম প্লাজা বারিং নং 111 দক্ষিণ বাঞ্চানগর লক্ষ্মীপুর বাস টার্মিনালের পশ্চিম পাশে, লক্ষ্মীপুর সদর লক্ষ্মীপুর, কাজের এলাকা লক্ষ্মীপুর জেলার সকল নাগরিক এই জায়গায় এসে আপনারা পাসপোর্ট করবেন, আশা করি বুঝতে পারছেন। ওয়েবসাইটে যেহেতু এই জায়গার ঠিকানা দেওয়া আছে, অ্যাডজাস্ট একুরেট লোকেশন দেওয়া আছে, তাই আমি বলে দিলাম। কাজের এলাকা লক্ষ্মীপুর জেলার সকল নাগরিক, আপনাদের জন্য একটি ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটি হলো 01733 39 33 57। এটা হলো লক্ষ্মীপুর জেলার পাসপোর্ট অফিসের নাম্বার। এই নাম্বারে কল দিয়ে আপনারা যে কোনো সমস্যার সমাধান করতে পারেন, আশা করি বুঝতে পারছেন। এটা হলো লক্ষ্মীপুর জেলার পাসপোর্ট অফিসের নাম্বার, ঠিক আছে। ঠিকানাটা আমি আবার বলতেছি, ইসলাম প্লাজা বাড়ির নং 111 দক্ষিণ ভানচানগর লক্ষ্মীপুর বাস টার্মিনালের পশ্চিম পার্শ্বে লক্ষ্মীপুর সদর। এটা হলো পাসপোর্ট অফিসের ঠিকানা, আশা করি বুঝতে পারছেন। আমি ফোন নাম্বারটা আবার বলতেছি, 01733 39 33 57। এটা হলো ফোন নাম্বার লক্ষ্মীপুর পাসপোর্ট অফিসের। যে কোনো সমস্যা হোক আপনারা ফোন দিয়ে সমাধান করবেন, ঠিক আছে। অবশ্যই লক্ষ্মীপুর জেলা ছাড়া কল দিলে হবে না। এখন বলে দিব চট্টগ্রাম বিভাগের আরও একটি জেলা, জেলাটির নাম হলো আঞ্চলিক পাসপোর্ট অফিস রাঙ্গামাটি। রাঙ্গামাটি জেলাও কিন্তু পাসপোর্ট অফিস আছে, কাজের এলাকা রাঙ্গামাটি জেলার সকল নাগরিক। আপনাদের অ্যাকুরেট লোকেশনটা দেওয়া নেই, তবে আপনাদের জন্য একটি ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে কল দিয়ে আপনারা যে কোনো তথ্য নিতে পারেন। নাম্বারটি হলো 01733 39 33 56, আশা করি বুঝতে পারছেন। আবার বলতেছি, রাঙ্গামাটি আঞ্চলিক পাসপোর্ট অফিস কাজের এলাকা রাঙ্গামাটি জেলার সকল নাগরিক। ফোন নাম্বারটা হলো 01733 39 33 56। আবার বলতেছি মোবাইল নাম্বারটা 01733 39 33 56। এই নাম্বারে কল দিয়ে যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। তো বন্ধুগণ, এখন বলে দিব চট্টগ্রাম বিভাগের আরও একটি জেলা, জেলাটির নাম হলো কক্সবাজার জেলা, নতুন পাসপোর্ট অফিস কোলাটলি রোড, কোলাটলি রোড ভারছড়া কক্সবাজার, কাজের এলাকা কক্সবাজার জেলার সকল নাগরিক। আমি ঠিকানাটা আবার বলতেছি, নতুন পাসপোর্ট অফিস কোলাটলি রোড, কোলাটলি রোড বাহারছড়া কক্সবাজার। এটা হলো লোকেশান, কাজের এলাকা পাসপোর্ট করতে পারবেন এখানে শুধু কক্সবাজার জেলার সকল নাগরিক। আপনাদের ফোন নাম্বার হলো 01733 39 33 54, ঠিক আছে। তো আমি বলে দেবো চট্টগ্রাম বিভাগের আরও একটি জেলা, এই জেলার নাম হলো বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস মনসুরাবাদ চট্টগ্রাম, কাজের এলাকা বাঁশকালী লোহাগড়া সাতকানিয়া চন্দনাইশ কর্ণফুলী বাকলিয়া কোতোয়ালি চাঁদগাঁও আনোয়ারা বোয়ালকালী পটিয়া পাশলাই চকবাজার, পাশলাইয়ের কোতোয়ালির কিছু অংশ,
এটা হলো এই এলাকার মানুষ আপনারা পাসপোর্ট করতে পারবেন। আপনাদের জন্য ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটি হলো 01733 39 33 50, সেটা হলো এই ঠিকানার। এই যে ঠিকানাগুলো বললাম, এই ঠিকানা পাসপোর্ট অফিসের নাম্বার হলো এটা। এই ঠিকানাগুলো আপনারা জানেন, যারা এই জায়গায় বসবাস করেন তাদেরকে আর বলতে হবে না, তারা কিন্তু চিনেন। এই এলাকার মানুষগুলো আপনাদের পাসপোর্ট করতে পারবেন এই ঠিকানা, বিভাগীয় পাসপোর্ট অফিস, অভিসা অফিস, ঠিক আছে, মনসুরাবাদ, চট্টগ্রাম। কাজের এলাকা হলো এই এলাকা, আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। এটা হলো এই এরিয়া, তো আমি বলে দেব চট্টগ্রাম বিভাগের আরও একটি জেলা, সেই জেলাটির নাম হলো ব্রাহ্মণবাড়িয়া। চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিস হচ্ছে মেড্ডা বাসস্ট্যান্ড, ব্রাহ্মণবাড়িয়া। কাজের এলাকা ব্রাহ্মণবাড়িয়া জেলা, সকল নাগরিক। আপনাদের জন্য একটি ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটি হলো 01733 39 33 22, এটা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার পাসপোর্ট অফিসের নাম্বার, আশা করি বুঝতে পারছেন। আমি আবার বলতেছি 01733 39 33 22, এটা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার পাসপোর্ট অফিসের নাম্বার, ঠিকানাটা দেওয়া আছে, ঠিক আছে, একটু পড়ে নেবেন। চট্টগ্রাম বিভাগের আরও একটি জেলার নাম বলবো, জেলার নাম হলো ফেনী জেলা। আঞ্চলিক পাসপোর্ট অফিস হাজারি রোড ডিসি অফিসের নিকটে ফেনী, ঠিক আছে। কাজের এলাকা ফেনী জেলার সকল নাগরিক। আপনার জন্য একটি ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটি হলো 01733 39 33 53, এটা হলো ফেনী জেলার পাসপোর্ট অফিসের নাম্বার, ঠিকানাটা আমি আবার বলতেছি। আঞ্চলিক পাসপোর্ট অফিস হাজারি রোড ডিসি অফিসের নিকটে ফেনী, কক্সবাজার। ফোন নাম্বারটি হলো 01733 39 33 53, আশা করি বুঝতে পারছেন। এখন বলে দেব চট্টগ্রাম বিভাগের আরও একটি জেলা, জেলাটির নাম হলো চাঁদপুর জেলা। চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস উত্তর গুণরাজদি ফরিদগঞ্জ রোড চাঁদপুর এলাকা, চাঁদপুর জেলার সকল নাগরিক, ঠিকানাটা আমি আবার বলতেছি। চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস উত্তর গুণরাজদি ফরিদপুরগঞ্জ রোড, ফরিদগঞ্জ রোড চাঁদপুর এলাকা, চাঁদপুর জেলার সকল নাগরিক আপনারা এই জায়গায় পাসপোর্ট করতে পারবেন। যেহেতু এলাকাটি আমার চেনা নাই, সেহেতু একটু পড়তেও কষ্ট হয়েছে, তো আপনারা পড়ে নেবেন, আপনারা একবার পড়লেই বুঝতে পারবেন যেহেতু আপনারা এই এলাকায় থাকেন। তো আপনাদের জন্য একটি ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটি হলো 01733 39 33 55, এটা হলো চাঁদপুর পাসপোর্ট অফিসের নাম্বার, আশা করি বুঝতে পারছেন। এখন বলে দিব চট্টগ্রাম বিভাগের আরও একটি জেলা, জেলাটির নাম হলো কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিস। কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে যারা পাসপোর্ট করতে পারবেন, কুমিল্লা পাসপোর্ট অফিস, আগে ঠিকানাটা বলি, কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিস নোয়াপাড়া ডাকঘর হালিমানগর তানা কোতোয়ালি এলাকা, যেসব এলাকায় পাসপোর্ট করতে পারবেন। কুমিল্লা জেলার অন্তর্গত কুমিল্লা সদর, চান্দিনা, বুড়িরচং, দেবিদ্বার, দাউদকান্দি, হোমনা, ব্রাহ্মণপাড়া, মুরাদনগর, মেঘনা, মোহনোহরগঞ্জ ও তিতাস থানার মানুষ এই জায়গায় আপনারা কী করতে পাসপোর্ট করতে পারবেন, এলাকাটা লিখে রাখেন। এই এলাকার মানুষগুলো আপনারা পাসপোর্ট করতে পারবেন। এই এলাকার পাসপোর্ট অফিসের নাম্বার হলো 01733 39 33 52, ঠিক আছে, এই নাম্বারটা হলো এই এলাকার মানুষের নাম্বার, আশা করি বুঝতে পারছেন। নাম্বারটা আবার বলতেছি 01733 39 33 52। এখন বলে দেব চট্টগ্রাম বিভাগের আরও একটি জেলা, জেলার নাম হলো নোয়াখালী। নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিস গাবুয়া বেগমগঞ্জ নোয়াখালী এলাকা, নোয়াখালী জেলার সকল নাগরিক এই ঠিকানায় এসে আপনারা পাসপোর্ট করতে পারবেন। আপনাদের জন্য একটি ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটি হলো 01733 39 33 81, এটা হলো নোয়াখালী অঞ্চলের ফোন নাম্বার, নোয়াখালী অঞ্চলের পাসপোর্ট অফিসের ফোন নাম্বার, ঠিকানাটা আবার বলতেছি। নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিস গাবুয়া বেগমগঞ্জ নোয়াখালী এলাকা, নোয়াখালী জেলার সকল নাগরিক এই ঠিকানায় এসে আপনারা পাসপোর্ট করতে পারবেন। আপনাদের জন্য একটি ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটি হলো 01733 39 33 81, এটা হলো আপনাদের ফোন নাম্বার, এই নাম্বারে কল দিয়ে যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন, তবে শুক্রবার আর শনিবার বাদে, কারণ সরকারি ছুটির দিন হলো এই সময়গুলো, এই সময়গুলোতে আপনারা কল দিবেন না, আশা করি বুঝতে পারছেন। তো বন্ধুগণ, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি চট্টগ্রাম বিভাগের সকল জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসের নাম্বার ও ঠিকানাগুলো দিয়েছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ভিডিও সম্পর্কে কোনো রকম প্রশ্ন থাকলে চ্যানেল অ্যাবাউটে আমার ফোন নাম্বার আছে, আমাকে জানাবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।